আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কাছে যে স্মার্ট ওয়াচটি দেখতে পাচ্ছেন এটাকে এখন বলা যায় পৃথিবীর সবথেকে শক্তিশালী স্মার্ট ওয়াচের মধ্যে একটি। এটার মডেলটি হচ্ছে রগবিডের ট্যাঙ্ক S3 এবং এটা আমাদেরকে পাঠিয়েছে রগবিড কোম্পানি নিজেই। সো থ্যাঙ্কস টু রগবিড টু কোলাবরেশন উইথ মিস্টার শিবলি ইউটিউব চ্যানেল অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই স্মার্ট ওয়াচটি পাঠানোর জন্য। এবং এই স্মার্ট ওয়াচটিতে কিন্তু কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে যেগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা কিন্তু একটি গ্লোবালি ব্র্যান্ড, সো আপনারা যদি কেউ এই ওয়াচটি কিনতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আলি এক্সপ্রেসের লিঙ্ক পেয়ে যাবেন যেখান থেকে আপনারা ডিরেক্টলি এটি পারচেস করতে পারবেন। এবং এটার অফিসিয়াল প্রাইসের কথা বললে এর আলি এক্সপ্রেসে অফিসিয়াল স্টোরে প্রাইস রয়েছে $69, বাট আপনারা যদি কুপন কোড ব্যবহার করেন $5 কিন্তু একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি কিন্তু মোটামুটি এটি 5-7 দিনের মতো ব্যবহার করছি আমার ডেলি ড্রাইভার একটি স্মার্ট ওয়াচ হিসেবে। সো আজকেই কিন্তু তার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। সো ফার্স্ট অফ অল এর বক্সের কথা বললে বক্সটি দেখেই একটা প্রিমিয়াম ফিল আসে। টোটালি ব্ল্যাক কালার বক্স এবং এই ঘড়িটার কিন্তু টোটাল দুইটা কালার অ্যাভেলেবেল পাওয়া যায়, একটা হচ্ছে ব্লু অ্যান্ড আরেকটা হচ্ছে ব্ল্যাক। সো আজকে আমাদের কাছে রয়েছে ব্ল্যাক কালারটি। এর বক্সটি আনবক্স করলেই বক্স কন্টেন্ট হিসেবে প্রথমে পেয়ে যাবেন হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল, দেন আপনারা পেয়ে যাবেন হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জিং কেবল যা দিয়ে এই স্মার্ট ওয়াচটি চার্জ হতে অ্যারাউন্ড 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে, ডিপেন্ড করবে আপনার অ্যাডাপ্টারের উপরে। অ্যান্ড ফাইনালি আপনার কাঙ্ক্ষিত যে স্মার্ট ওয়াচটি রয়েছে এটি আপনারা পেয়ে যাবেন। সো ফার্স্ট অফ অল কথা বলা যাক এই ডিজাইন নিয়ে। প্রথমে যদি আমরা ডিজাইনের কথা বলি, ডিজাইনটা কিন্তু টোটালি ইউনিক। এই যে হচ্ছে স্ট্র্যাপগুলো ব্যবহার করা হয়েছে খুবই হেভি এবং হচ্ছে শক্তপোক্ত স্ট্র্যাপ এটিতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হচ্ছে এর যে বডি, সো এটা কিন্তু টাইটেনিয়াম বডি, সো যার মাধ্যমে এটি কিন্তু খুবই শক্তপোক্ত। এমনকি এর উপর দিয়ে গাড়ি চলে গেলেও কিন্তু এর বডির কোনো ডেন্ট বা এমন কিছুই পড়ে না। এবং হচ্ছে আমরা পেছনের কথা যদি বলি সেখানে কিন্তু খুব হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুব সহজেই স্ক্র্যাচ পড়ে না। আমি মোটামুটি আজকে 5-7 দিন ধরেই ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু আমার ইউসেজে আমি এখন পর্যন্ত একটাও স্ক্র্যাচ এটিতে ফেলতে পারিনি। আমি কিন্তু অনেক জায়গায় এটা টুকটাক বাড়িটারি খেয়েছে, বা নর্মালি হাতে স্মার্ট ওয়াচ থাকলে তো আপনারা জানেনই আউটডোরের অ্যাক্টিভিটিস থাকলে সেক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়াচে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। বাট ডিসপ্লেতে বা হচ্ছে এর বডিতে কোনোরকম কোনো স্ক্র্যাচ কিন্তু আমার ইউসেজে পড়েনি। দেন কথা বলা যাক এর ডিসপ্লে নিয়ে। সো এতে ব্যবহার করা হয়েছে একটি 1.96 অ্যারাউন্ড 2 ইঞ্চির একটি হচ্ছে HD ডিসপ্লে। বাট এখানে হচ্ছে আমার কাছে একটু মানে ডাউনগ্রেড মনে হয়েছে, সেটা হচ্ছে যে এখানে একটি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। বাট আমার এক্সপেকটেশন ছিল এই বাজেট রেঞ্জের একটা স্মার্ট ওয়াচে অন্তত হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে দেওয়া যেতে পারতো, বাট এখানে হচ্ছে সেটার কোনো আসলে বলা হয়নি কোথাও। সো আমার কাছে কালার অ্যাকুরেসি বা হচ্ছে আদার্স সব কিছু দেখে যতটুকু মনে হয়েছে এর একটা IPS ডিসপ্লে। সো ডিসপ্লের কোয়ালিটির কথা যদি আমি বলি সেটা খারাপ না। এবং যদি আমরা হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেসের কথা বলি তবে ব্রাইটনেস আমার কাছে একটু কম মনে হয়েছে। নর্মালি ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে না, তবে আউটডোরে গেলে একটু স্ট্রাগল করতে হবে আপনাকে এর ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে। তো এইখানে হচ্ছে আরেকটু আপগ্রেড করা দরকার ছিল অন্তত ডিসপ্লেতে। অন্তত যদি হচ্ছে একটা অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হতো এবং ব্রাইটনেস মোটামুটি 700 nits বা 500 nits প্লাস দিলেও হয়তো বেটার হতো। এবং যদি আমরা টাচ রেসপন্সিভের কথা বলি তবে সেটা আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, একবারও মিস টাচ হয়নি। UI-এর কথা বললে এই স্মার্ট ওয়াচটিতে টোটাল কিন্তু 7টা UI স্টাইল আপনারা পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। এবং যদি আমরা UI স্মুথনেসের কথা বলি তবে সেখানে আমার কাছে UI মোটামুটি স্মুদই মনে হয়েছে। এবং এই ডিসপ্লেতে কিন্তু খুব ভালো লেভেলের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে অনেকবার যদি বাড়িটারি খায় বা হচ্ছে এর উপর দিয়ে অনেক সময় কিন্তু গাড়িও চালিয়ে দেওয়া হয়েছে, এটার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে বা অফিসিয়াল যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু গেলে আপনারা এর কিছু এরকম টেস্ট দেখতে পাবেন যেখানে কিন্তু এটার উপর দিয়ে গাড়ি দিয়ে দেওয়া হয়েছে। সো তারপরেও কিন্তু এর কিছুই হয়নি। সো সেক্ষেত্রে বলা যায় যে এর ডিসপ্লের যে প্রোটেকশন সেটাও কিন্তু খুব ভালো লেভেলের করা হয়েছে যার মাধ্যমে সহজে বাড়িটারি খেলে কোনোরকম স্ক্র্যাচ বা ডিসপ্লে ক্র্যাক হওয়ার মতো কোনো প্রবলেমে পড়তে হবে না। স্মার্ট অপশনের কথা বললে এই টাইপের স্মার্ট ওয়াচে যা যা পাওয়া যায় মোটামুটি সবই আপনার এটিতে পেয়ে যাবেন, যেমন ক্যালকুলেটর পাবেন, তারপরে হচ্ছে এখানে ক্যালেন্ডার পাবেন, এরপরে ক্যামেরার শাটার বাটন রয়েছে যার মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে কিন্তু আপনি এটি ক্যামেরার আপনার ফোনের ক্যামেরার শাটার হিসেবেও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু মিউজিক কন্ট্রোলার রয়েছে, তারপরে অ্যালার্ম রয়েছে, তারপরেও স্টপ ওয়াচ রয়েছে। এছাড়াও হচ্ছে এখানে আপনারা যদি ফিটনেস ট্র্যাকিংয়ের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ফিটনেস ট্র্যাকিংয়ের মোড রয়েছে যেটা কিন্তু আপনাকে 24/7 হচ্ছে ফিটনেস ট্র্যাকিংয়ের মধ্যে রাখবে এবং আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু এর আপডেট টু আপডেট পেতে থাকবেন। সো আপনি যদি এর অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে 24/7 আপনার ফিটনেস ট্র্যাকিংয়ের একটি ডাটা কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। এবং যদি আমরা এখানে সেন্সরের কথা বলি এখানে কিন্তু হার্ট রেট সেন্সর রয়েছে, তারপরে হচ্ছে অক্সিমিটার রয়েছে, তো এখানে কয়েকটা সেন্সরে কিন্তু রয়েছে, স্লিপ মনিটরিং রয়েছে। তবে আমি যদি এই সেন্সরের অ্যাকুরেসির কথা বলি তবে সেখানে হচ্ছে অ্যাকুরেসি আসলে খুব হাইলি অ্যাকুরেট সেরকম না, তবে মোটামুটি একটি রেজাল্ট কিন্তু আপনারা এটি থেকে পেয়ে যাবেন।
মানে একদম আকাশ বাতাসের বা গাছপালার মানে হার্ট রেট মেপে দেয় এমন কিছু না, তবে হচ্ছে মোটামুটি একটি রেজাল্ট কিন্তু আপনার এটি থেকে পাবেন। এবং এছাড়াও স্টেপ কাউন্টিং রয়েছে, ওয়ার্ক মনিটরিং রয়েছে, সো সেক্ষেত্রে হচ্ছে মানে 18-20 টাইপের একটি রেজাল্ট কিন্তু এই স্মার্ট ওয়াচটি থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটাতে কিন্তু কলিং অপশন রয়েছে, সো চাইলে কিন্তু আপনি আপনার ফোনের সাথে কানেক্ট রেখে কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন, আদারওয়াইজ হচ্ছে কল আপনি চাইলে এটা থেকে দিয়েও কথা বলতে পারবেন। কলিং এর ক্ষেত্রে খুব ভালো একটি স্ট্যাবিলিটি ছিল এটিতে, এটাতে ব্লুটুথ 5.3 ব্যবহার করায় কানেকটিভিটি ইস্যু আমার কাছে মনে হয়নি এই কয়েকদিন ব্যবহার করে, যে টুকটাক নয়েজ ছিল বাট হচ্ছে আমার যেই ভয়েস বা আমার যেই কথা সেটা কিন্তু মোটামুটি ক্লিয়ারলি ওই পাশে যাচ্ছিল এবং ওই পাশ থেকে যে সাউন্ড আসছিল সেটাও কিন্তু মোটামুটি লাউড এবং ক্লিয়ার ছিল। আপনি আউটডোরেও এটি দিয়ে ইজিলি কথা বলতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। ব্যাটারির কথা বললে এই ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে 680mAh এর একটি লার্জ ব্যাটারি, সো যার মাধ্যমে কিন্তু আপনারা যদি এটিকে নর্মাল টু মিড টাইপের ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা মিনিমাম কিন্তু 10 দিনের প্লাস একটি ব্যাটারি ব্যাকআপ এই ওয়াচটি থেকে পেয়ে যাবেন। এবং চার্জ হতে মোটামুটি 2 ঘন্টা সামথিংয়ের মতো একটি সময় লাগে এবং এটাতে কিন্তু ব্যাটারি সেভার মোডও রয়েছে, যেটি অন করলে কিন্তু আপনি আরও লং টাইমের মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দেন এটাতে ওয়াটারপ্রুফ হিসেবে ব্যবহার করা হয়েছে IP69k, মানে হচ্ছে 5 ATM ওয়াটারপ্রুফ, সো যার জন্য কিন্তু আপনি মোটামুটি 50 মিটার নিচে গিয়েও পানি নিচে গিয়েও এটি ইজিলি ব্যবহার করতে পারবেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। সো পানি বা ওয়াটার নিয়ে কোনো রকম কোনো টেনশন নাই, আপনি চাইলে বৃষ্টিতে ভিজতে পারেন, গোসল করতে পারেন, সুইমিং করতে পারেন, জগিং করতে পারেন, এনিথিং। সো পানি নিয়ে আশা করি এটা নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না। ফাইনালি যদি ওয়াচ ফেসের কথা বলি, এটার বিল্ট ইন কতগুলো ওয়াচ ফেস রয়েছে, আদারওয়াইজ এর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সো সেটা আপনারা ফোনের সাথে কানেক্ট করে হচ্ছে আপনারা কিন্তু এটাই হচ্ছে নিজের কাস্টম ওয়ালপেপার দিতে পারবেন, নিজের ছবি দিতে পারবেন, আদারওয়াইজ হচ্ছে চাইলে কিন্তু সেখানে অনেক ওয়ালপেপার রয়েছে যেগুলো আপনারা ডিরেক্টলি ইনস্টল করতে পারবেন এই স্মার্ট ওয়াচটিতে। এছাড়াও এটাতে ব্যবহার করা হয়েছে 128MB রোম, সো যার মাধ্যমে কিন্তু মোটামুটি হচ্ছে এটাতে আপনারা কতগুলো ওয়ালপেপার সেট রাখতে পারবেন, আদারওয়াইজ হচ্ছে এটা দিয়ে মিউজিক কন্ট্রোল এরকম টাইপের কাজবাজ কিন্তু এই ওয়াচটি দিয়ে খুব সহজেই করতে পারবেন। তো মোটামুটি হচ্ছে কোয়ালিটি বা এভরিথিং সব কিছুই তো বললাম, এবার কথা বলা যাক এর কিছু ডাউনগ্রেড নিয়ে, বিকজ হচ্ছে এটা যেমন হচ্ছে মানে একটা ভালো ওয়াচ সেক্ষেত্রে এটার কিছু ডাউনগ্রেডও রয়েছে যা এই কয়েকদিনে ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে। সো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে এর ডিসপ্লে, সো ডিসপ্লের ক্ষেত্রে আরেকটু আপডেট করা অবশ্যই দরকার ছিল তাদের, রিফ্রেশ রেটটা যদি না যদিও বা না দিত তবে হচ্ছে অবশ্যই একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা দরকার ছিল এবং হচ্ছে একটা AOD ব্যবহার করা দরকার ছিল, বাট এটাতে কোনো রকম অলোজন ডিসপ্লে নাই যেহেতু এটা IPS ডিসপ্লে, সো এই জিনিসটা আমি খুবই মিস করেছি। তো এবার হচ্ছে এটা কারা নেবেন বা কারা নেবেন না, সো প্রথমত হচ্ছে এটা ডিজাইন, সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একদম সেরা লেভেলের বলা যায়, এখানে আসলে তেমন কোনো রকম কোনো কমপ্লেন নাই। এবং হচ্ছে যদি আমরা কথা বলি এর পারফরমেন্স নিয়ে, সো পারফরমেন্সের ক্ষেত্রেও আমার কাছে বাজেট অনুযায়ী মোটামুটি আশানুরূপই মনে হয়েছে, সো সেক্ষেত্রে যদি আপনি এটি হচ্ছে কনসিডার করতে পারেন তো আমার কাছে মোটামুটি একটা ভালো পর্যায়ের স্মার্ট ওয়াচই মনে হয় এটি, এর যা ডিউরেবিলিটি রয়েছে বা এটা যা যা অফার করছে, বিকজ একটা কলিং ওয়াচ হওয়া সত্ত্বেও এটাতে হচ্ছে মোটামুটি ভালো লেভেলের প্রোটেকশন, তার সাথে হচ্ছে ওয়াটারপ্রুফ ব্যবহার করা হয়েছে। সো অনেকেই কিন্তু চান একটা কলিং ওয়াচ সাথে হচ্ছে ওয়াটারপ্রুফ বা এরকম ভালো কোয়ালিটি একটা স্মার্ট ওয়াচ পারচেস করতে, সো তাদের জন্য এটা মোটামুটি একটি ভালো অপশন হতে পারে। এবং ফাইনালি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।